জানো আন্টি, আজ একটাও পাখি উড়ে যায়নি, একটাও বিমান উড়ে যায়নি। দেখি তো, হ আজ তো আকাশে মেলা রোদ, রোদের সোটে সবাই টায়ার হয়ে রেস্ট নিতেছে লাগিছে। এখন আপনিও তাড়াতাড়ি করে খান, তারপর রেস্ট নিবেন। তোমার মাথা হবা, আমার মাথা ডাস বড়ই বেদনা করতেছে, আপনি তো তাড়াতাড়ি খাইলেন তো। নেন নেন নেন। এই আমি অবশ্য একটা গবেষণা করছি। কি শোনা? ও তুমি বুঝবে না, আকাশের আর গবেষণা, মানুষে থাকবে পাখির মতো ডানা। আল্লাহ রে আল্লাহ, সারাটা দিন বারিন ভাই খাড়ায় খাড়ায় আপনি বুঝে এইসব চিন্তাই করেন না? কি সুন্দর হবে তাই না আন্টি? তোমাকে আর কষ্ট করে হেঁটে আসতে হবে না, ফুরুত করে পাখির মতো উড়ে আসবে। আর আপনি কি করবেন? আমি তো উঠতে পারবো না। কেন? আপনি উড়বার পারবেন না কেন? আমি তো বাবার সাথে স্কুলে যাই আর তোমার সাথে ফিরে এসে সারা দিন বাসায় থাকি, আমি উড়বো কি করে? ঘরের ভেতর চুরা যায়। সেই চেষ্টাই তো করতেছি। হ ভালো করে খাইতে হবে, ঠিকঠাক মতন ঘুমাইতে হবে, হবে না? আর একটাও কথা না, এখন আপনি ঘুমাবেন তো চলেন আসেন। আমি তো এলাকায় থাকতাম অনেক আগে। এই যে রাস্তাটা, এখান দিয়ে সামনে একটা স্কুল আছে, আমি ওই স্কুলে পড়াশোনা করছি। এখন তো আর স্কুলটা দেখলাম না। হ্যাঁ, দেন চাটা দেন। মামা
Of all the predators that use venom, the most notorious may be this one. The king cobra thrives in the forests and plains of southern Asia. Hi, Allah. Mukto. Amar television dekhtecho. Homework korte hobe na? Ammo she kintu boka dibe ni. Korchi to. His lethal venom and deadly fangs are renowned. গল্প শুনবো স্কুলে যা যা হয়েছে সারাদিন কোনো খবর নাই, অন শুনবো গল্প। কেমন ছিল বাবা? এই যে দেখো তোমার জন্য কি এনেছি, পছন্দ হয়েছে? তুমি দেখো, ততক্ষণে আমি চেঞ্জ করে আসি। ওকে ওকে। ও, তুমি চলে এসছো? কখন এসছো? এই তো। আজকে কি জ্যাম পাওনি নাকি? আরে, আমার তো আজকে মনে হচ্ছিল আমি বাসাতে ফিরতেই পারবো না। তোমরা কোনো চিন্তা করো না বাবা, আমি একটা গবেষণা করছি। ওয়াও, কি গবেষণা আমার বাবা? হুম, কি গবেষণা? তোমরা যেন উড়ের অফিসে যেতে পারো, সেই গবেষণা। ভেরি গুড বাবা। তা তোমার গবেষণা কত দূর এগোলো? এই তো চিন্তা চলছে। চিন্তা চলছে, তাড়াতাড়ি করো বাবা, তাড়াতাড়ি করো। চিন্তা করতে থাকো বাবা। এই জ্যাম টাইম আর ভালো লাগছে না, তাড়াতাড়ি করো। শোনো, মুক্তি কিন্তু একদম টাইম মতো আনবে, দেরি করবে না, একদম দেরি করবে না। আমি কি কোনোদিন দেরি করছি? আর টাইম মতো গোসল করাবে, খাওয়াবে, ঠিক আছে? যে ডেইলি ডেইলি এক কথা মায়া, খবরদার, ভুলেও মুক্তকে নিয়ে বাইরে যাবে না। হে কাম তো আমি কোনোদিনই করি না বা। জানি, তারপরও মনে করিয়ে দিচ্ছি। আসো, দরজাটা লাগিয়ে দাও, আসো। বেশি অপমান করলে না, একদিন ঠিকই উত্তর নিয়ে ভাগো। আমি একটু ঘুরাইতে দিতে চাই, আমার হেটাও দিব না, আমার চাকরির বয়দা খারাপ দেখতেছি মজা না।
জানতে চাও নাকি আমি এক কো তোমারে ডেলিস গাওকে হ্যাঁ ডিউটি পালন করি হাই সেরে আমার ডিউটি হলা কে দা যা কে দা হে হেটা নাই খবর আমার এসে ডিউটি দা হইবার কি কও শুনো আজকে কয়টা পিপরে বাড়ির মধ্যে ঢুকছে আর কয়টা বাইরে হয়ে গেছে তাও কইবার পারুম পিপরার কথাই কইবার পারবা ডাকাই তাইলে তো পলাইবার দিশা পাইবা না আগে আহু পরে দেখুম নে আচ্ছা আমি যদি এখন তোমার একটা পান আনবার কই তো আনতে যাইবা না অবশ্যই যাব আর এই ফাঁকে আমি যদি সারা কোনো ডাকাত ঢুকাই দেই তখন কি করবা আদুরুজা তুমি এটা করবা নাকি করবার তো পারি তোমারে ফাঁসাবার লাগিয়া কই কি কত ফ্রাইডে গেল কই কোথাও তো নিয়ে গেলে না তোমরা ওকে এই ফ্রাইডেতে অবশ্যই অবশ্যই যাব প্রমিস আমার বন্ধুরা সবাই কাল মাঠে খেলবে আমি মা আন্টির সাথে যাব বাবা না বাবা কেন বাবা যখন মানা করেছে তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না তুমি খাও আপা আমার সাথে যখন যাইতে চাইছে তখন যাক না না মায়া দরকার নেই
কিন্তু কেন শোনো বাবা ও তুমি বুঝবে না তুমি তো ছোট মানুষ আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট ফ্রাইডে যখন যাব বেড়াতে তখন আমাদের সাথে ফুটবল রাখবো ওকে এখন তাড়াতাড়ি করে খেয়ে নাও আমাদের ঘুমোতে হবে তো আমার তো কাল ছুটি তোমার ছুটি কিন্তু আমাদের তো অফিস আছে তাই না তাতে তাতে ভাই নাও বুঝো তাতে খাও নাও চলো না একদিন বনে যাই সাইলি কি আর বনে বাজারে যাওয়া যায় রে আব্বা আপনার আব্বা আম্মা তো আপনারে যাইতে দিব না আচ্ছা আন্টি মা বাবা আমাকে বাইরে যেতে দিতে চায় না কেন তা তো আমি জানি না তো মনে হয় আপনি যদি ওখানে যায় হারায় যান কেউ যদি আপনারে নিয়ে যায় অ্যাক্সিডেন্ট করেন এর লিগে মনে হয় যাইতে দিতে চায় না বারে তুমি আছো না এইখানে তো সবচেয়ে বড় ভয় নামটা কি আমার নাম তালেব আলী সুন্দর নাম আপনি এখানে কত বছর ধরে দোকানদারি করতেছেন ধরেন 10 বছর তো হইব আর আপনি আমি মানে আমি কত বছর ধরে চা খাই না মানে আপনারা তো কতদিন ধরে এখানে দেখতেছেন এই যে ভাই আপনার চা হ্যাঁ এই 7 দিন হইলো আসছি আমি ও আচ্ছা ভাই আপনি তো 10 বছর ধরে এখানে চায়ের দোকানদারি করতেছেন এলাকা সম্পর্কে তো আপনার মোটামুটি ভালোই ধারণা আছে তাই না হ্যাঁ তা তো আছে আচ্ছা এই যে একটু সামনে গিয়া যে গলিটা এই গলির যে চারতলা বাড়ি এই বাড়িটা কার কত নাম্বার ও কত নম্বর তো খেয়াল করি নাই না নাম বার সারা তার কম দেবো না ওইগুলি তো মেলা আছে তোলা বিল্ডিং আছে ও আচ্ছা ঠিক আছে নাম্বারটা দেখাই সে আপনারা জিজ্ঞেস করবে হ্যাঁ জি
কথা ছিল বলো মা আগে বলে রাখছি আমি কিন্তু কোনো ছুটি দিতে পারবো না না ছুটি নিয়ে কোনো কথা না তাহলে মুক্ত বাজান রে নিয়া মুক্তকে নিয়ে কি কথা না কইতেছিলাম কি আপনারা তো সারাটা দিন বাসায় থাকেন না ও খুবই মন খারাপ করে থাকে তুমি আছো কি করতে তোমাকে তো রাখাই হয়েছে মুক্তকে সঙ্গ দেওয়ার জন্য পোলাবার মানুষ তো সারাদিন কি আর বাসায় মন টেকে মায়া তোমাকে অনেকবার বলেছি মুক্তকে নিয়ে বাইরে যাওয়া যাবে না 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 ভাইয়া আমি তো সেই কথা যাও তো মায়া যাও কাজ করো দেখো মুক্ত হোমওয়ার্ক শেষ হয়েছে কিনা যাও ছোট বাচ্চা থাকে না থাকে আচ্ছা বাবা কি করেন আপনি কে ওনাগো কি হন না আমি কেউ না না তাইলে তো আপনার এত কিছু বলা যাবে না না ঠিক আছে ওইটা আমার এত জানার দরকার নেই আচ্ছা এই যে ডান দিকের বাড়িটা এটার নাম্বার কত ওইটা তো 312 আর এই বাম দিকের এটা ওইটা 314 তাহলে তো এই বাড়ির নাম্বার 313 তাই না আরে হরে ভাই কিন্তু এই বাড়ির নাম্বার দিয়ে আপনি কি করবেন সেটা তো কইলেন না কিছু না এমনি ১৩ হ্যাঁ বিল্ডিং নাম্বার ৩১৩ ও ওটা তো হাজি সাহেবের বিল্ডিং কেন কি না মানে ওই বিল্ডিং এ দোতলার সামনের দিকে যে দোতলা কি থাকে ওই দোতলার ওই ফ্ল্যাটে তো থাকে আরিফ ভাইয়েরা কেন কি না না এমনি ও উনি কি করে ওনারা জামাই বউ দুজনই চাকরি করে আচ্ছা আশা করে কত কি হয়েছে ভাই না কোনো সমস্যা না আচ্ছা ওনার একটা ছোট ছেলে আছে না হ্যাঁ কেন কিছে ওই ছেলেটাকে ওনাদের বুয়া প্রত্যেকদিন স্কুলে নিয়ে যায় না 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 কমু না আপনি হাসা করে কোন তো আপনি কেডা আর আরিফ ভাই ওই কাজের বুয়ার সম্পর্কে আপনি জানতেছেন কেন না এমনি দেন এক কাপ চা দেন Thank you.
আজকে আবার এসেন কি মনে কইরা? আপনার মতলবটা কি? আচ্ছা, আরিফ সাহেবের ছেলেটা কোন স্কুলে পড়ে? মুক্ত কোন স্কুলে পড়ে তা দিয়ে আপনার কি? মুক্ত হাসেন কেন? ও সে তুমি বুঝবে না। আচ্ছা, ও মুক্ত কোন স্কুলে পড়ে? কোন কারণে জানবার চান? আমি শুনছি মুক্ত খুব ভালো স্টুডেন্ট, সেই জন্য স্কুলের নামটা জানতে চেয়েছি। আমার একটা নাতনি আছে, তো স্কুলের নাম টাম জানি না। আচ্ছা, ও কোন ক্লাসে পড়ে? আরে তাও জানি না রে ভাই। যে মায়া একেবারিতে কাম করে, যা কিছু জানবার চান হেরে জিগা। এই শোনো, ও এরকম করে চলে গেল কেন? আরে ভাই রে, তার আমি জানি কি। ও আচ্ছা, একটু বয়স্ক মতো না? আরে প্রথম দিন এসে বাড়ির নম্বর জানতে ছিল, ঠিকানা জেনে গেল, আজকে আবার এসেছিল। ওই মুক্তবাবু কি করে, কোথায় পড়ে এগুলা? আরে আমগো ভুয়া মায়া আছে না, পিছে পিছে বাইর হয়ে গেল। আরে আমি তো বাড়ির নাম্বারের কথা জিজ্ঞেসছিলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাই। কোথায় নিয়ে যাবে? ওই আমার ওয়াইফ না, আমার আমার হাজবেন্ডের সাথে কথা কইতেছিলাম। তোমার হাজবেন্ড? অনেক রাত হয়েছে, যাও যাও শুয়ে পড়ো, যাও। তাই
কি আমি হঠাৎ করে কথার আওয়াজ শুনে কিচেনে গেলাম যে দেখি মায়া কাশতে যেন ফোনে কথা বলছে এখানে সমস্যাটা কোথায় আরে আমি জিজ্ঞেস করাতেই তো বললো অনেক ওর হাজবেন্ডের সাথে কথা বলছে হ্যাঁ বলতেই পারে আর ওর হাজবেন্ড আসবে কোথা আরে ওর হাজবেন্ড আসবে কোথা থেকে ছ বছর আগে না ডিভোর্স হয়ে গেছে আর ওই লোক তো দেশেও থাকে না শুধু তাই না ফোনে বলছিল আপনি কোনো চিন্তা করবেন না আমি হেরেনিয়া যামুই যামু তুমি কি বোঝাতে চাইছো বলো তো আমি কিছুই বোঝাতে চাইছি না শুধু ভাবছি ও মিথ্যে কথা কেন বলল কি মনে হয় তোমার আর কেনই বা ফোনে বলল আপনি কোনো চিন্তা করবেন না আমি হেরে নিয়ে যামুই যামু আচ্ছা ঠিক আছে এখনই ওকে কিছু বলার দরকার নেই কাল এই বিষয়ে ওকে জিজ্ঞেস করা যাবে ওকে গুড নাইট কয়দিন ধরে খেয়াল করতেছি একটা লোক এই বাড়ির সামনে এসে খাড়ায় থাকে আপনাকে বারান্দার দিকে তাকায় থাকে আর ওই বেড়াই স্যার আইছিল দুই দিন আমার লোক কথা কইতে তোমার সাথে কি কথা হয়েছে লোকটার কথা স্যার তেমন হয় নাই তয় প্রথম দিন বাসার নাম্বার কত খোঁজে তারপরে মুক্তবাবু কোন স্কুলে পড়ে এটা জানবার চাই স্যার কেন হ্যান নাকি একটা নাতি আছে তো মুক্তবাবু নাকি অনেক ভালো ছাত্র হ্যান লাগে হ্যান নাতি রে ওই স্কুলে মনে হয় ভর্তি করাইব স্যার তুমি কি স্কুলের নামটা বলে দিয়েছ না স্যার তয় স্যার অবাক কাণ্ড হইল ওই বেটায় কালকা মায়ের লগে হাসতে হাসতে এই বাড়ি পর্যন্ত আইছিল স্যার আর লগে এই মুক্তবাবু ছিল স্যার শোনো তোমাদেরকে একটু সাবধানে থাকতে হবে আচ্ছা এরপর মায়া যখন মুক্তকে আনতে যাবে তুমি ওকে ফলো করতে পারবে না পারুম না মানে অবশ্যই পারুম স্যার স্কুল নেই মুক্ত বাড়িতেই থাকবে আমার ধারণা লোকটা কাল ঠিকই আসবে পাবে না তুমি জি স্যার ঠিক আছে যাও সালাম আমার না কোনোভাবে হিসেব মিলছে না আমারও মায়া এমন একজনের সন্তান ও কি করে কিন্তু মায়া তো শুধু পার্কে গিয়ে গল্প করেছে মুক্তকে নিয়ে বাসায় ফিরে এসেছে তাইলে মায়াকে ডাক দিয়ে জিজ্ঞেস করি না না এই ভুলটা করতে যেও না তাইলে হয়তো তাহলে কি
কালকে অফিস থেকে ছুটি নেব কি বল অফিস থেকে ছুটি নেই কাল মুক্তিযোদ্ধা হিসেবে সুযোগ সুবিধা গ্রহণ করেনি তাই না যতদিন বেঁচে ছিলেন ততদিন রিকশা চালিয়েছে আর তোমাকেও তো বারণ করেছিলেন সুযোগ সুবিধা গ্রহণ করতে তাই না আর সুযোগ সুবিধা গ্রহণ করনি বলেই তো তোমার হাজবেন্ড তোমাকে ডিভোর্স দিয়েছিল মায়া কি জানো শুধু এই কারণে আমরা তোমাকে বিশ্বাস করি কেন আপা আমি কি করছি আমার কি কিছু ভুল হয়েছে হতে কতক্ষণ কাহে নাই এখনো বেড়াই কিটের পাইলো না কি ভাই ঠিক আছে দেখি আর কতক্ষণ জানাই না মরে খালেদ ভাই দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে অক্ষণ চলে আসো জলদি হ্যাঁ আরিফ সাহেব কি আসছেন কোন আরিফ এই যে দোতলায় থাকেন কোন দোতলা এই বিল্ডিং এর দোতলায় কোন বিল্ডিং তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছো নাকি কিসের ঠাট্টা আরে তুমি তো মহাবিয়াদব দেখতেছি ও আরে সাহেব দোতলা এই তো আসেন 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 স্যার তো আপনারই খুঁজতেছে ও আচ্ছা শুন দেখি এই আরে বল আমি কেন মুক্তির চুরি করতে যাবো
ভাই আমার উপরে দোষ দিতেছ কোন আক্ষেলে হ্যাঁ আল্লাহর গজব পড়ব কিন্তু তোমার উপরে আমি কিন্তু লোক খুব ভালো না না আরে তুমি তো সাতবারের হজ করা পাক্কা হাজী স্যার পুলিশে দেওয়ার আগে আমার হাতে একটু ছেড়ে দিন স্যার আমি একটু হালকা পাতলা খাতির যতন করুম নে থামো তোমরা আচ্ছা আপনি কে বলুন তো আপনি কেন আমার মুক্ত পেছনে লেগেছেন আচ্ছা আপনি তো আরিফ সাহেব না মুক্তর বাবা হ্যাঁ আসসালামু আলাইকুম আপনি তো মুক্তর মা না আসসালামু আলাইকুম আমাকে একটু ছাড়তে বলেন না আমি পালাবো না বয়স হয়েছে আমি ওদের সঙ্গে তো পারবো না ছাড়ো ওকে ছেড়ে দাও হাত আরিফ সাহেব আমি আপনাকে ছাড়ছিলাম একটা বিষয় আলাপ করার জন্য বলুন কি বলবেন আমার বয়স যখন দশ করতে পারবে না আমি চাইলেই তোমাকে গ্রামের বাড়িতে বা তোমার কোনো মামা বা চাচার কাছে পাঠিয়ে দিতে পারতাম কিন্তু কেন যেন এখন কাউকে বিশ্বাস করতে পারি না কাছের মানুষগুলিও কেমন যেন দেশের স্বাধীনতার বিপক্ষে চলে যাচ্ছে বাবা স্বাধীনতা কি স্বাধীনতা হলো গিয়ে তোমার মুক্ত হওয়া এই যে ধরো তোমাকে প্রতিদিন এই ঘরে বন্দি করে রেখে যাচ্ছে স্বাধীন হলে তোমাকে আর বন্দি থাকতে হবে না আমি কি তখন বাইরে যেতে পারবো অবশ্যই ঘুরতে পারবো খেলতে পারবো হ্যাঁ নিশ্চয়ই কবে স্বাধীনতা আসবে বাবা হ্যাঁ বাবা আসলে চাকরির আড়ালে মুক্তিযোদ্ধাদের জন্য ইনফর্মার হয়ে কাজ করতেন আর তাই আমাকে নিয়ে সব সময় টেনশনে থাকতেন শোনো বাবা তোমার যত কষ্টই হোক আমার বারণ কিন্তু তোমাকে মানতে হবে আমি যে কোনো দিন পাকিস্তানিদের হাতে ধরা পড়ে যেতে পারি না তুমি নিজেকে শক্ত রাখবে বাইরে থেকে কেউ ডাকলে সাড়া দেবে না এমনকি বারান্দায়ও যাবে না ঠিক আছে বাবা
দেশটা স্বাধীন হয়ে যাক, তারপর দেখবে তোমাকে আর কেউ আটকে রাখতে পারবে না, তুমি মুক্ত হবে, মুক্ত বিহঙ্গের মতো তুমি উড়ে বেড়াবে, তোমার ডানায় ভর করে আমার আমার সোনার বাংলা সামনে এগিয়ে যাবে। স্বাধীন বাংলার প্রথম স্বাধীনতা 44 বছর পর মুক্তরা কেন বন্দী থাকে? মুক্তরা কি মুক্ত? আমি যেদিন প্রথম মুক্তকে বারান্দায় বন্দি দেখলাম সেদিন আমার নিজের কথা মনে হল, আমি ওর মতন বন্দি ছিলাম, যুদ্ধের ভয়ে, মৃত্যুর ভয়ে, বিপদের ভয়ে। কিন্তু আজকে স্বাধীন দেশে মুক্ত কেন বন্দি থাকবে? আপনি যা বলছেন তা ঠিক, কিন্তু আমাদের কি বা করার আছে? কোন ভরসায় আমরা মুক্তকে ছেড়ে দেবো বলুন? মানুষের ভরসা, স্বাধীন দেশের স্বাধীন মানুষের ভরসায়। সে মানুষগুলো কোথায়? কোথায় সে মানুষ? কোথায় গেছে তারা? পালিয়ে তো যায়নি। সৃষ্টির এই একটা আশ্চর্য রহস্য বুঝলেন, কিছু মানুষ সবসময় মন্দ পথে হাঁটে, কিন্তু তাই বলে সবাইকে তাদের ভয়ে জবুথবু হয়ে বসে থাকতে হবে, ওর মতন বন্দী হয়ে থাকতে হবে, তার তো কোনো কথা নেই। আমার ছেলেকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায়? সেটা কার? সেটা আমাদের। কে কিডন্যাপ করবে? আপনার আমার পরিচিত কেউ? যদি অ্যাক্সিডেন্ট হয় কে করবে? আপনি করবে, আমি করব, আমার মতন কেউ করবে? আরে সাহেব, আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি, অনেক রক্তের বিনিময়ে, অনেক সম্ভ্রমের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছিল। সেই দেশের নাগরিক হয়ে, সেই স্বাধীন দেশের নাগরিক হয়ে আমরা আমাদের পরিশুদ্ধ করব না? আরেকবার আমরা আলোর দিকে নিজেদের নিয়ে যেতে পারবো না? আরিফ সাহেব, এ দায়িত্বটা আমাদের সবাইকে নিতে হবে, নাহলে এই মুক্তরা, ওরা তো মুক্ত থাকবে না, এই মুক্ত নামটা একদম পরিহাস হয়ে যাবে। পোলার মতন দেখি আপনারা তারে বাইরে নিয়ে যেতে নিষেধ করছেন, এজন্য তারে আমি কোনোদিনও বাইরে নিয়ে যাই না। কিন্তু যেদিনই স্যারের লগে আমার দেখা হয়েছে, তার লগে আমার কথা হয়েছে, সেদিন থেকে আমি মনটার মধ্যে অনেক সাহস পাইছি। তখনই আমি মনে মনে ঠিক করছি, মুক্তর আমি খোলা আকাশ দেখামই,
মুক্তরে আমি খোলা আকাশে উড়ন্ত পাখি দেখামুই। আপা বিশ্বাস করেন, আমার মনের মধ্যে অন্য আর কোনো ইচ্ছা ছিল না। আমি মুক্ত করে দিলাম।